বলিউড বাদশাহ শাহরুখ খানের একমাত্র কন্যা সুহানা খান, যার কারণে তার উপর মিডিয়া লাইমলাইট একটু বেশিই থাকে। পাশাপাশি পাপারাজ্জিদের আকর্ষণে কেন্দ্রবিন্দু থাকেন তিনি। তবে সুহানা খান বরাবরই ল্যাম্পলাইট থেকে দূরে থাকতে পছন্দ করে। তবে শাহরুখ খান এবার ভাইরাল করলেন সুহানার একটি গোপন ভিডিও। সেই ভিডিও শেয়ার করে মেয়েকে 23তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, আজ আনন্দের দিন। এদিকে সুহানার প্রেম কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কাপড়দের খ্রিসমাসের লাঞ্চে অংশ নিতে হাতে হাত ধরে গিয়েছিলেন সুহানা অগ্রস্ত। আর তাতেই নেটিজেনদের মনে হতে শুরু করেছিল একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন দুই স্টারকে। এছাড়াও কিং খানের একমাত্র মেয়ে সুহানা একসময় জাতীয় ক্রিকেট টিমের ডানহাতি ওপেনার শুভমন গিলের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন। ভারতীয় ক্রিকেট টিমের এই সদস্যর সঙ্গে বর্তমানে নানান নাম জড়িয়ে আছে সারা আলি খানের। তবে সুহানার জীবনে এখন কে তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। কারণ সম্প্রতি সুহানাকে নিজে থেকে বেশ গুটিয়ে নিতে দেখা গিয়েছে। বর্তমানে তাকে পার্টি মোডে সেভাবে আর দেখা যায় না। ক্যারিয়ার নিয়ে বড্ড ব্যস্ত এখন সুহানা। গত সোমবার 23 বছরে পা রাখলেন শাহরুখ কন্যা। জন্মদিনের বিশেষ মুহূর্ত বাবা শাহরুখ থেকে শুরু করে গোটা বলিউড ও ভক্ত অনুরাগী অবিরাম শুভেচ্ছা সিক্ত করেছে সুহানাকে। বলিউডের জনপ্রিয় সিনেমা নির্মাতা জুয়া আখতারের মিউজিক্যাল ড্রামা দ্য আর্চিস এ অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুহানা খানের। এতে আরও দুই স্টারকিডের অভিষেক হবে, একজন বনি কাপুর ও শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুর, এবং অন্যজন বলিউডের শাহিনশাহ অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্র। জানা গেছে এই ছবিতে কাজ করতে গিয়ে নাকি চক্ষুতা গড়ে উঠেছে সুহানা ও অগন্তের।